আম্মা বাদ, সম্মানিত দ্বীনি ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সালাত ও সালামের পর আজ রবিবার 27শে জমাদাস সানি 1443 হিজরি মোতাবেক 30শে জানুয়ারি 2022 আমাদের সাপ্তাহিক ধারাবাহিক আলোচনা এই জুম প্রোগ্রামে নাজাত প্রাপ্ত দলের আকিদা বিষয় নিয়ে আজকে পর্ব নম্বর 78। বিষয়বস্তু শোয়াবুল ইমান, অর্থাৎ ইমানের শাখা প্রশাখা। এ সম্পর্কে লেখক রাহেমাহুল্লাহ তাআলা হাফিজ হাকামি তিনি কোরআনে কারিমের প্রথম আয়াত নিয়ে এসেছেন সূরা বাকারার, আর তারপরে একটি হাদিস নিয়ে এসেছেন, আর তারপরে সে সম্পর্কে দু চারটি কথা বলেছেন। আজকে সংক্ষিপ্ত এই আজকের দর্শ রয়েছে। বলছেন লেখক, কাম শোয়াবুল ইমান, ইমানের শাখাগুলি কতটি বা ইমানের শাখা কয়টি? শোয়াব শোবাতুনের বহুবচন, শোবাতুন মানে শাখা। ইমান বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করা, বিশ্বাসের সাথে স্বীকৃতি প্রদান করলে সেটি ইমান হয়, আর তার সাথে আমলও আবশ্যক। ইমানের সংজ্ঞায়, ইমানের শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থে এসব আলোচনাগুলি এসেছে। আজকে শুধু যে বিষয়টি আলোচনা আসবে তা হচ্ছে ইমানের শাখা প্রশাখা। তাহলে ইমানের অনেকগুলি শাখা আছে, এটা আমাদেরকে প্রথম জেনে নিতে হবে। ইমানের অনেকগুলি শাখা আছে, যেমন একটি গাছের অনেকগুলি ডাল আছে, আর তারপরে প্রতিটি ডাল থেকে অনেকগুলি শাখা প্রশাখা বেরিয়েছে, ছোট ছোট ডাল বেরিয়েছে, আর তারপরে তাতে পাতা রয়েছে। ঠিক তেমনি ইমান ইসলামের বিষয়টি, ইমানের একটি হচ্ছে বিষয় আরকান, আরকানুল ইমান, ইমানের রুকন বা স্তম্ভ কিংবা খুঁটি। ইমানের স্তম্ভ বা রুকন হচ্ছে ছয়টি, এটি প্রত্যেক মুসলমানকে জানতে হবে। প্রতিটি মুসলমানকে, প্রতিটি ব্যক্তি যে ইসলাম গ্রহণ করবে অমুসলিম, তার জন্য জানা ফরজ, এবং ইমান রাখা, বিশ্বাস স্থাপন করা ফরজ, স্বীকৃতি দান করা ফরজ। আর ইসলামের 5টি রুকন বা স্তম্ভ রয়েছে, এই 6, 5, 11টি অবশ্যই জানতে হবে নতুন কেউ মুসলিম হলে, বা ইসলামের পরিচয় তাদের সামনে পেশ করতে হলে আমরা প্রথমে কাজটি করে থাকি। কিন্তু দুঃখের বিষয় হলো, বড় বাস্তব সত্য যে অধিকাংশ মুসলিম ইমানের আরকান কয়টি, ইসলামের আরকান কয়টি তা জানে না। ইমানের রুকন জিজ্ঞেস করেন, ইসলাম বলবে, আর সেটাও ঠিক করে বলতে পারবে না, ইল্লা মাশা আল্লাহ, অল্প কিছু মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সত্যিকার অর্থে মুমিন মুসলিম হিসাবে কবুল করেন এবং ইমান ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করেন, আর সেটা ওহির জ্ঞান অর্জন করার মাধ্যমে, এলম হাসিল করার মাধ্যমে, আর তারপরে ভালো আমলের মাধ্যমে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার মাধ্যমে। আর যার মধ্যে প্রথম হচ্ছে ফরজ অজেব আবশ্যকগুলি পালন করা, আর হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকা, আর তারপরে আল্লাহর বান্দা, আল্লাহর সৃষ্টির সাথে ভালো আচরণ, আখলাক, চরিত্র, মামলাত, আদান প্রদান ইত্যাদি। এই হচ্ছে দীন ইসলাম। ইমানের যেমন আরকান রয়েছে, তো ইমানের শোয়াব মানে শাখা প্রশাখা রয়েছে। ইমানের শাখা প্রশাখা 70-এর বেশি, আরেকটি হাদিস রয়েছে 60-এর বেশি। তো যখন 70-এর বেশি হাদিস এসে গেছে, সুতরাং বেশি সংখ্যাটাকে প্রাধান্য দিতে হবে। জি, কারণ যেটি সংখ্যার দিক থেকে কম সেটা বেশি সংখ্যার অন্তর্ভুক্ত, তার মধ্যে সামিল। 70-এর বেশি বললে 60-এর বেশি তার মধ্যে সামিল হয়েছে, কিন্তু 60-এর বেশি যদি বললেন তাহলে 70-এর বেশিটাকে আপনি অতিরিক্তটাকে বের করে দিলেন। এই জন্য যে হাদিসে 70-এর অধিকের কথা রয়েছে সেটাই বেশি গ্রহণযোগ্য। মহান আল্লাহ ইরশাদ করছেন এই মর্মে, লাইসাল বিররা, নেকি শুধু এই বিষয়টি নয়,
আন্তু আল্লু অজু হকম কেবাল আল মাশরিক ওয়াল মাগরিব, যে তোমরা তোমাদের মুখমণ্ডলকে ফিরিয়ে দেবে পূর্ব দিকে এবং পশ্চিম দিকে, অর্থাৎ কিবলামুখী হওয়া। এই বিষয়টা শুধু বড় কথা নয়, কিবলামুখী সালাত আদায় করতে হবে, মুসলিমদের কিবলা হচ্ছে কাবা। কিন্তু ভুলবশত যদি তার বিপরীতটা করে ফেলে, কিবলা ছাড়া অন্যদিকে অনিচ্ছাকৃত সালাত আদায় করে ফেলে, তাহলে আল্লাহ রাব্বুল কবুল করবেন। তাহলে আসল বিষয় এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। কিবলা জানতে পারলো না, জানার সুযোগ হলো না, ভুল করে দিল, তারপরে কিন্তু সালাত কবুল হয়ে যাচ্ছে, ইচ্ছা করে কিবলা বিপরীত সালাত আদায় করলে কবুল হবে। কিন্তু ঈমান ইসলামের যে মৌলিক বিষয়গুলো রয়েছে, যে ফাউন্ডেশন রয়েছে, ভিত্তি রয়েছে, বুনিয়াদি বিষয় রয়েছে, সেগুলিতে যদি ভুল থেকে যায় তাহলে কোনো কিছুই কাজে আসবে না। আকীদা, তৌহিদ, শিরক মুক্ত হওয়া, কুফরি মুক্ত হওয়া, মুনাফিকি মুক্ত হওয়া, যে ঈমান ভঙ্গকারী বিষয়গুলি থেকে মুক্ত হওয়া। আল্লাহ বলছেন যে নেকির বিষয় এটি নয় যে তোমরা তোমাদের মুখমণ্ডল পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ফেরাবে, ওয়ালাকিন্নাল বিররা, বরং সত্যিকার অর্থে আসল নেকি হচ্ছে বা নেক কাজ, সৎ কাজ হচ্ছে ওই সমস্ত লোকদের কাজ, মানে আমানা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে স্বীকৃতি দান করে যে আমাদের রব আল্লাহ, রব্বি আল্লাহ, অন্তর থেকে কথার দ্বারা কাজের মাধ্যমে, ওয়ালিয়াউমিল আখির, এবং পরকালে বিশ্বাস করে। পরকাল মানুষের মৃত্যু থেকে শুরু হয়, এর পূর্বে বিস্তারিত যে আলোচনা এসেছে পরকাল সম্পর্কে সেখানে বলেছি, আর সেটা জান্নাত জাহান্নাম পর্যন্ত বিভিন্ন স্তরগুলি যা কোরআন এবং সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত সবগুলি বিশ্বাস করতে হয়। তার মধ্যে কবরের জীবন, বারজাখী জীবন, বিচার দিবস ইত্যাদি, ওয়াল মালায়েকা, এবং ফেরেশতাদের প্রতি যারা ঈমান রাখবে তাদের আমল বা তাদের ঈমানটি সবচেয়ে বড় নেকির কাজ। ওয়াল কিতাব, এবং যে আল কিতাবের প্রতি ঈমান রাখবে, আল কিতাব মানে আল কোরআনুল করিম, জি, মহাগ্রন্থ আল কোরআন, এবং তার সাথে সাথে অন্যান্য যে কিতাবগুলি রয়েছে আসমানি কিতাব, যেগুলি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আম্বিয়া রসুলগণের উপর নাজিল করেছেন, সেই কিতাবগুলি যদি নাম জানা থাকে, নাম সহ আমাদেরকে সংক্ষেপে বিশ্বাস রাখতে হবে যে এই কিতাবগুলি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। তবে বিস্তারিত ঈমান অর্থাৎ তাওরাত, ইনজিল, জবুরে, আগের রহিতকৃত কিতাবগুলিতে কি আছে সেগুলির প্রতি আমল করা আমাদের জন্য জায়েজ নয়, কারণ সেগুলি আল্লাহ রহিত মনসুখ ঘোষণা করেছেন কোরআনে কারীম দ্বারা। আর কোরআনে কারীমের প্রতি সংক্ষেপও ঈমান থাকতে হবে, আর বিস্তারিত ঈমান থাকতে হবে, প্রতিটি বিধানকে বিশ্বাস করতে হবে কোরআনে কারীমের, এবং প্রতিটি বিশ্বাসের বিষয় হোক, আমলের বিষয় হোক, আচরণের বিষয় হোক, হালাল হারাম বিষয় হোক, সেগুলির বাস্তবায়ন করতে হবে স্বীকৃতি দান করে, জ্ঞান অর্জন করতে হবে কোরআনে কারীম। কিতাবের প্রতি যারা ঈমান রাখে, ওয়ান্নবী ইনা, এবং নবীগণের প্রতি ঈমান রাখে, নবী বললে তার মধ্যে রসুল শামিল, কারণ রসুলগণ তারা নবীও, প্রত্যেক রসুল নবী, কিন্তু প্রত্যেক নবী, অনেক নবী আম্বিয়া ছিলেন, তারা রসুল ছিলেন, রসুল এবং নবীর মাঝে আম খাসের সম্পর্ক রয়েছে। ওয়াতাল মাল আলা হুব্বিহি, এবং ধন সম্পদের সাথে ভালোবাসা থাকা সত্ত্বেও, ধন সম্পদের আসক্তি থাকা সত্ত্বেও তারা ধন সম্পদ প্রদান করে, টাকা পয়সা দান করে, ধন সম্পদ ব্যয় করে। কে ধন সম্পদকে ভালোবাসে না? সবাই ভালোবাসে, এটা প্রাকৃতিক বিষয়, ভালো মানুষও ভালোবাসে, কারণ ধন সম্পদ ছাড়া, টাকা পয়সা ছাড়া কেউ চলতে পারবে না, অচল পৃথিবী, জীবনের গাড়ি অচল, যার ফলে এর উপর একটা আসক্তি আছে, কিন্তু সেই আসক্তির একটা সীমানা আছে, সেখান পর্যন্ত যায়। হালাল উপায়ে দুনিয়াকে মুখ্য উদ্দেশ্য না বানিয়ে, দুনিয়া দুনিয়া করে যেন হাহাকার অবস্থা না থাকে, আপনি হালাল উপায়ে যতই ধন সম্পদের মালিক হয়ে যান, এমন কোন লিমিটেশন নেই যে এখানে গিয়ে থেমে যেতে আর উপার্জন করা যাবে না, এর বেশি টাকা পয়সা উপার্জন করা যাবে,
এমন কথা শরীয়ত নাই। কিন্তু অল্পই যদি উপার্জন করেন আর সেটাকে আপনি মুখ্য উদ্দেশ্য মানেন, যে পয়সাটা আমার জীবনের মুখ্য উদ্দেশ্য, পয়সার জন্য বেঁচে আছি, যেমন অধিকাংশ মানুষের অবস্থা, পয়সার জন্য বেঁচে আছে, পয়সার জন্যই দুনিয়া করছে, পয়সার জন্যই জীবনটা পুরো, তাহলে সেই ব্যক্তি পরকালকে হারিয়ে দিচ্ছে, সেই ব্যক্তি জান্নাতের পথকে হারিয়ে দিচ্ছে। তারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ বলছেন যে যারা সীমা লঙ্ঘন করল, ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জগৎকে প্রাধান্য দিল, অগ্রাধিকার দিল, আর পার্থিব জীবনের গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বা বস্তু হচ্ছে সম্পদ, ধন দৌলত, বা আসারাল হায়াতাদ দুনিয়া, পার্থিব জীবনকে যারা প্রাধান্য দিল, কিসের উপর? পরকালের জীবনের উপর, জান্নাতের উপর, জান্নাতের জন্য আমল করার উপর, মানব জীবনে যেসব ফরজ ওয়াজিব রয়েছে সেগুলির উপর দুনিয়াকে প্রাধান্য দিল। সালাতের সময় হইলে পড়বে, না হলে পড়বে না, কাজ কর্মে ব্যস্ত, হ্যাঁ, ঘুম আগে তারপরে সালাত, জি ওয়াসারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিম হিয়া আল মাওয়া, তাহলে জাহান্নাম হচ্ছে বাসস্থান। ওয়াতাল মাল আল আহুব্বিহি, আর নেকির কাজ হচ্ছে যে যারা ধন সম্পদের ভালোবাসা আসক্তি থাকা সত্ত্বেও ধন সম্পদ দেয়, যাকে দেওয়ার প্রয়োজন দেয়, যেখানে দেওয়া ফরজ সেখানে দেয়, স্ত্রীর ভরণ পোষণ দেয়, ছেলে মেয়ের ভরণ পোষণ দেয়, আর তারপরে এছাড়াও বাপ মায়ের প্রয়োজন রয়েছে সেসব প্রয়োজনে দেয়, আর তারপরে যদি কুচি কাচা ছোট নাবালক ভাই বোন থাকে তাদের জন্য দেয়, আত্মীয় স্বজনদের জন্য মাঝে মাঝে খরচ করে ইত্যাদি, আর তারপরে বন্ধু মহলের জন্য, পাড়া প্রতিবেশীর জন্য, দিনের খেদমতে, দিনের দাওয়াতের কাজে, মসজিদ মাদ্রাসার জন্য, ইসলামের খেদমতে খরচ করে। ওয়া তালমাল আল হুব্বি, অথচ ধন সম্পদের ভালোবাসা আছে, প্রয়োজন আছে, কারাকে দেয়? আল্লাহ বলছেন জাবিল কোরবা, বিশেষভাবে নিকট আত্মীয়দেরকে, তাদের দ্বিগুণ হক, তাদেরকে দিলে দ্বিগুণ সব পাওয়া যাবে, আত্মীয়তার সব, সেলাতুল আরহামের আর সাদাকার সব, ওলিয়াতামা এবং ইতিমদেরকে ধন সম্পদ দিয়ে থাকে, ওয়াল মাসাকিন এবং দরিদ্রদেরকে দিয়ে থাকে, অবনাস সাবিল এবং যারা মুসাফির, এমন মুসাফির যার কাছে রাস্তা খরচ নেই, বাড়ি যেতে পারছে না, কোনো পথ নেই তার কাছে বাড়ি পৌঁছার, টাকা পয়সা হয় নেই, আর দেশ থেকেও নিয়ে আসতে পারবে না, এমনও কিছু নেই, দেশ থেকে নিয়ে আসার কোনো রাস্তা নেই অথবা দেশেও নেই, তাহলে এদের হক রয়েছে, এরাও দরিদ্র, ওয়াসাইলিন এবং যারা যাচ্ছাকারী ভিক্ষুক, ভিক্ষুকদেরও হক রয়েছে, যদি সচ্ছল থাকার ভিক্ষা করে তাহলে সেই ব্যক্তি গুনাহগার হবে এবং আল্লাহর কাছে আসামির কার্ড করে হাজির হবে, কিন্তু ভিক্ষা করলেও ওয়াসাইলা ফালা তানহারাল্লা বলছেন, ভিক্ষুককে ধমক দিয়ে কথা বলিও না, কিছু দিয়ে, না দিতে পারলে ভালো কথা দিয়ে বিদায় করে দাও, অফির রেকাবে, এবং দাস মুক্তির ক্ষেত্রে, দাসকে মুক্ত করার ক্ষেত্রে যারা খরচ করে এটা হচ্ছে নেকির কাজ, ওয়াকামাসসালাত এবং সালাত কায়েম করে, পাঁচ ওয়াক্ত সালাত ফরজ অবশ্যই কায়েম করে, কারণ এছাড়া ইসলাম টেকে না, ওয়াতাজ যাকাত, যাকাত প্রদান করে সচ্ছল ব্যক্তিরা, ওয়াল মুফুনা বিআহদিহিম, এবং তারা প্রতিশ্রুতি বা ওয়াদা বা চুক্তি যদি করে কারো সাথে, কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের সাথে, কোনো দেশের সাথে, যে কোনো স্তরের চুক্তি হবে না কেন, তাহলে সেই চুক্তি পূরণ করে তারা, এজা আহাদ, যখন তারা চুক্তিতে আবদ্ধ হয়, ও সাবেরিনা ফিল বাসা, এবং যারা ধৈর্য ধারণ করে ফিল বাসা, সংকটের মুহূর্তে, বিপদ আপদের সময়, বদ্দার রায় এবং শারীরিক অসুস্থতা ব্যাধির সময়, বাস জি, আর দর্রা, বাস হচ্ছে আর্থিক সংকট, অভাব, যদি আর্থিক অভাব থাকে, হ্যাঁ, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, চলাফেরার ব্যবস্থা নেই, ইত্যাদি যেসব মানুষের মানবিক প্রয়োজন রয়েছে, মৌলিক প্রয়োজন রয়েছে মানব জীবনে, সেগুলি নেই, কষ্ট, তাতেও ধৈর্য ধারণ করে, খাবার দাবার নেই, কর্মহীন, কাজকর্ম নেই, কাজ হারিয়েছে এই করোনার মহামারীতে, ধৈর্য ধারণ করতে হবে, ও দর্রা, এবং শারীরিক অসুস্থতায়, দর্রা শারীরিক অসুস্থতা হচ্ছে তাফসীর, ওয়াহিনাল বাস, এবং রণক্ষেত্রে, যুদ্ধের মাঠে আল্লাহর শত্রুদের মুখোমুখি হইলেও কিন্তু যুদ্ধ নিজের খেয়াল খুশি যুদ্ধ করলে হবে না, যেখানে আল্লাহর যুদ্ধকে বৈধ করেছেন এবং যেসব শর্ত আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আরোপ করেছেন সেই শর্তগুলি পূরণ হচ্ছে কিনা এটা দেখার বিষয় রয়েছে অবশ্যই,
উলাইকাল্লাযীনা সাদাকু, ওরাই হচ্ছে তাদের ইমানে সত্যবাদী, তাদের ইমানে সততা রয়েছে, যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলি রয়েছে। উলাইকাল মুত্তাকুন, আর ওরাই হচ্ছে আল্লাহ ভীরু, এরাই হচ্ছে পাপ থেকে মুক্ত থাকা লোক, এরাই পাপ থেকে মুক্ত থাকতে চায়, এই জন্য এই ভালো কাজগুলি করে। এই আয়াতে যদি একটু গভীরভাবে চিন্তা করেন, এখানে যেমন আকীদার কথা বলা হয়েছে, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, মালায়েকার প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, নবীর প্রতি ইমান, এগুলো হচ্ছে আকীদা। তারপরে বলা হয়েছে আল্লাহর সৃষ্টিদের সাথে সদাচরণ, আত্মীয়দের সাথে সুসম্পর্ক, ইয়েতিম অনাথদের সাথে, মিসকিন দরিদ্রদের সাথে, যারা মুসাফির বাইরের মানুষ এসেছে অসহায় তাদের সাথে, এইরকমই ভিক্ষুকদের সাথে, এইরকমই যারা সমাজে অসহায় দাসত্বে পরিণত হয়েছে তাদের দাস মুক্তির জন্য, এইরকমই যারা নির্দোষী ভালো মানুষ কিন্তু তারা বন্দী হয়ে গেছে, যে কোনো কারণে বন্দী হয়েছে, যার হাতে বন্দী হোক না কেন, যদি তারা মজলুম নির্যাতিত হয়, তাদের সাথে অবিচার করা হয়ে থাকে, তাদেরকে মুক্ত করা স্বভাবের কাজ, এ তো মানুষের হকের কথা হয়ে গেছে। আর ইসলাম হচ্ছে আল্লাহর হক, আর আল্লাহর হকের মধ্যে সবচেয়ে বড় হক হচ্ছে আকিদে, ইসলামের মৌলিক বিশ্বাসের বিষয়গুলি, ধর্মীয় বিশ্বাসের বিষয়গুলি, আর তারপরে আল্লাহর সৃষ্টির হক অধিকার, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মাবুদ সত্য উপাস্য, তার ইবাদত বন্দেগীর হক, আর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে মুসলিম জীবনে তাওহীদের পরে ও আকামাস সালাহ, সালাত কায়েম করা, জাকাত দেওয়া, আর এই আকামাস সালাহ ও আতাস জাকাত বলে বাকি যে ইসলামের 5টি রুকন রয়েছে সেগুলির দিকে আল্লাহ রাব্বুল যেন ইঙ্গিত করে দিয়েছেন, রমজানের সিয়াম, হজ ইত্যাদি। আর তারপরে মানুষের সাথে সুসম্পর্ক রাখতে হলে আপনি প্রতিশ্রুতি করলে প্রতিশ্রুতি পূরণ করতে হবে, চুক্তি করলে চুক্তি ভঙ্গ করা হচ্ছে গাদ্দারি কাজ, বিশ্বাসঘাতকতা, এবং ধৈর্য ধারণ করতে হবে। মানব জীবনে সুখ সবসময় থাকবে না, কখনো দুঃখ আসবে, কষ্ট আসবে, সেটা শারীরিক হোক, মানসিক হোক, পারিবারিক হোক, সামাজিক হোক, যে কোনো রকমের হোক না কেন। তারপরে সবাই আপনার বন্ধু থাকবে না, শত্রু থাকবে, শত্রুর মুখোমুখি হওয়ার প্রয়োজন হতে পারে, বিশেষ করে আল্লাহর কালিমাকে উঁচা করার জন্য সেখানে ধৈর্য ধারণ করতে হবে। এই সমস্ত ভালো বৈশিষ্ট্যগুলি যদি থাকে, গুরুত্বপূর্ণ আয়াত, তাহলে সত্যবাদী মুসলিম, আর তারাই হচ্ছে আল্লাহ ভীরু মুসলিম, মুত্তাকি, আর মুত্তাকিনদের জন্যই জান্নাত আল্লাহ প্রস্তুত রেখেছেন। সূরা বাকারা 1 নম্বর 177। এই আয়াত যদি লক্ষ্য করেন তো দেখবেন যে এতে ইমানের 5টি স্তম্ভ আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহর প্রতি ইমান, পরকালের প্রতি ইমান, মালায়িকার প্রতি ইমান, কিতাবের প্রতি ইমান, নবীগণের প্রতি ইমান, 5টি। বাকি থাকলো তাহলে 6 নম্বর, সেটা হচ্ছে তকদীর, যা আল্লাহ রাব্বুল্লাহ আলমিন সূরা কামারের আয়াত নম্বর 49-এ বর্ণনা করেছে, ইন্নাকুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, নিশ্চয় আমি প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছি সুপরিমিত ভাবে বা তকদিরের সাথে, তকদিরের সাথে। এছাড়াও কোরআনে কারিমে আরেকটি আয়াত রয়েছে সূরা নিসার 136, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন 5টি ঈমানের রুকন বা স্তম্ভের কথা বর্ণনা করেছেন, ওয়ামা ইয়াকফুর বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাইদা, যে ব্যক্তি কুফরি করবে আল্লাহর সাথে আর তারপরে মালায়িকার সাথে, আল্লাহর কিতাব সমূহের সাথে, রসুলগণের সাথে, এখানে রসুলের কথা আল্লাহ বলেছেন, আর এই আয়াতে নবীর কথা বলেছেন, আর পরকালের সাথে কুফরি করবে, এগুলোকে অস্বীকার করে অমান্য করবে, সে অনেক দূর পথভ্রষ্ট হয়ে চলে যাবে, জান্নাতের রাস্তা থেকে অনেক দূরে চলে যাবে, কখনো জান্নাত ফিরে আসতে পারবে না, অর্থাৎ ঈমানের গণ্ডিতে আসতেই পারবে না, সে কুফরির অবস্থায় জীবন কাটিয়ে গিয়ে সোজা জাহান্নামে যাবে স্থায়ীভাবে। তো ঈমানের শাখা প্রশাখা অনেকগুলি কিন্তু এই আয়াতে বর্ণনা করে দেওয়া হয়েছে। এখন দেখি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমানু বিদ্উন ওয়া সিত্তুন, ঈমানের 60-এর অধিক, বিদ্উনের প্রয়োগটি হয়ে থাকে 3 থেকে নিয়ে 9 বা 10 পর্যন্ত, তাহলে 70-এর অধিক মানে 63 থেকে শুরু করে, বিদ্উন 63 থেকে শুরু করে 60-এর অধিক, 63 থেকে শুরু করে 69 পর্যন্ত, 69 পর্যন্ত এই হাদিস প্রমাণ করে। অন্য বর্ণনা রয়েছে, আর 2টো বর্ণনা বুখারি মুসলিমে রয়েছে, বেজুম ওয়াসাব ওনা শোবা, ঈমানের শাখা প্রশাখা হচ্ছে 70-এর বেশি, অর্থাৎ 73 থেকে শুরু করে 79 পর্যন্ত, এর মধ্যে যে কোনো একটা হইতে পারে। আরবরা বেজন কথাটি কয়েকটি, যেমন আমরা বলে থাকি কয়েকটি,
বা এর অধিক, তো সে অধিকটা কত? কমপক্ষে তিনের উপরে যেটা যায়, 70-এর উপর কমপক্ষে 3, তার মানে 73 থেকে শুরু করে। আলাহা, এই যে 73 থেকে শুরু করে বা 70-এর অধিক যে শাখা প্রশাখা রয়েছে তার মধ্যে সবচাইতে উচ্চ আলাহা, সবচাইতে উচ্চ শাখা এবং সবচাইতে গুরুত্বপূর্ণ শাখা ইমানের, যেটি কাণ্ড, যেটি কাণ্ড বা যেটি হচ্ছে শিকড়, সেটি হচ্ছে কালিমাত তহিদ। শুধু মন্ত্র পাঠ নয়, বরং সেটি অন্তর থেকে বিশ্বাস করা, স্বীকৃতি দান করা অন্তর থেকে, জবান দ্বারা কথার দ্বারা স্বীকৃতি দান করা এবং সেটির তাহকিক, তাহকিক তাওহীদ বাস্তবায়ন করা। ইমাম মুহাম্মদ আব্দুর রহমতুল্লাহ আলী যেন কিতাব তৌহিদে একটি অধ্যায় এই কায়েম করেছেন, বাবু মান হাক্কাকা তাওহীদ দাখালা জান্নাতা বেলা হিসাবিন ওয়ালা আযাব, যেই ব্যক্তি তৌহিদের বাস্তবায়ন করবে, পুরোপুরি তৌহিদের বাস্তবায়ন করবে জীবনে, সেই ব্যক্তি বিনা হিসাব বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হচ্ছে সবচেয়ে উচ্চ কালিমা। অন্য রিওয়ায়েত রয়েছে আফদাল, সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ইমানের। ওয়াদনা, আর সবচেয়ে নিম্ন হচ্ছে, একবার নিচের শাখা হচ্ছে ইমাতাতুল আযা আনি তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো বস্তুকে সরিয়ে ফেলা, সেটা পেশাব পায়খানাই হোক অথবা সেটা কোনো কাঁটা হোক, পাথর হোক, ইট পাটকেল হোক, যে কোনো কিছু হোক না কেন, গাছপালা হোক, মানুষের সাধারণ মানুষের চলার রাস্তায় হোক অথবা আপনার রাজপথে হোক, যে কোনো রাস্তায় কোন কষ্টদায়ক বস্তু, যে কোনো ধরনের কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকার সেটাকে সরিয়ে দেয়, এটাও ইমানের একটি শাখা। ওয়াল হায়াও সবাত মানে এর মাঝে, ওপরেটা নিচেরটা বলে দেওয়া হইলে এর মাঝে বাকি সমস্ত শাখা প্রশাখা গুলি রয়েছে ইমানের, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ হচ্ছে লজ্জা। বল হায়া ও শোভা তুমের ইমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা, যার মধ্যে লজ্জা থাকবে, সে প্রথম আল্লাহকে লজ্জা করবে, সে প্রথম আল্লাহ ফেরেশতা মালায়েকা যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমরা দেখতে পাই না, অসংখ্য ফেরেশতা রয়েছে আমাদের ডানে বামে, 2 ফেরেশতা সবসময় বডিগার্ড প্রস্তুত হয়ে রেখেছে রেকর্ড করার জন্য, তাদেরকে লজ্জা করবে। জিন জাতিকে আমরা দেখতে পাই না, তারা আশেপাশে আমাদের আছে, তাদেরকে লজ্জা করবে। জি, সত্যিকার অর্থে যারা আল্লাহকে লজ্জা করবে তাদের মধ্যে অবশ্য মানুষকে দেখে লজ্জা থাকবে। জি, আর ইমানের সাথে সাথে যেসব কাজ মানুষের মান সম্মানকে নষ্ট করে, দুনিয়ার ক্ষেত্রে মান সম্মান নষ্ট করে, ইমানে দুর্বলতা নিয়ে আসে, ইসলামের বিধিবিধান পালনে দুর্বলতা নিয়ে আসে, সেগুলির ক্ষেত্রেও লজ্জা পাবে মানুষকেও। বলে হায়া ও শোবাত মিনাল ইমান, আর লজ্জা হচ্ছে ইমানের একটি শাখা। সহিহ বুখারী মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত হয়েছে, সুনানে আবু দাউদে হয়েছে। তারপরে লেখক আরেকটি কথা বলছেন যে বিমা ফাসসারাল উলামা হাদিহি শুআব, এই যে শাখা প্রশাখাগুলি রয়েছে 70-এর অধিক ইমানের, এগুলির তাফসীর উলামায়ে কেরামগণ কিভাবে করেছেন, অর্থাৎ এই যে 70-এর বেশি কিভাবে তারা পৌঁছিয়েছেন বা এর উপর কোনো লিখনই তাদের আছে কি না। এক্ষেত্রে বলছেন কাদ আদাহ জামাতুন মিন শুরাহিল হাদিস, হাদিসের ভাষ্যকারদের এক দল এগুলি গণনা পেশ করেছেন, এক একটা করে, এক একটা করে গণনা করে 70-এর বেশি তারা পৌঁছিয়েছেন। ওয়াসান্না ফুকিহা তাসানিফ, আর এই মর্মে তার বেশ কিছু বই পুস্তক বা কিতাবাদি লিখেছেন। ফাজাদু আফাদু, তারা খুব সুন্দর লিখেছেন এবং বড়ই উপকার করেছেন। ওয়ালাকিন লাইসা মারিফাতু তাদাহা শর্তান ফিল ঈমান, তবে মনে রাখবেন যে এই 70-এর বেশি গণনা আমাদেরকে জানতে হবে, আর এই গণে 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 70-এর বেশি আমাদেরকে মুখস্থ রাখতে হবে অথবা পৌঁছাতে হবে, এটা কিন্তু কোনো ফরজ কাজ নাই। আসল ফরজ কাজ হচ্ছে এগুলির বাস্তবায়ন করা। ইমানের যে শাখা প্রশাখা 70-এর বেশি রয়েছে সেগুলি আমাদের এই মুসলিম জীবনে যেন থাকে, প্রত্যেক মুসলিম যে দাবি করে তার মধ্যে এই বৈশিষ্ট্যগুলি বা এই শাখা প্রশাখাগুলি যেন পাওয়া যায়, বিদ্যমান থাকে। বলছেন যে বালিয়াকফিল ইমান ও বিহা জুমলাতান, সংক্ষেপে এগুলির প্রতি বিশ্বাস রাখতে হবে যে ইমানের যতগুলি শাখা প্রশাখা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সেগুলির প্রতি বিশ্বাস রাখবে, আর সেগুলি কোরআন সুন্নাহর বাইরে নেই, এমন নয় যে বাতিনে এলিম, যেমন সুফি পীর ভণ্ডদের কাছে রয়েছে আর রাফেজি শিয়াদের কাছে রয়েছে, যে বাতেনি কিছু আভ্যন্তরীণ জ্ঞান রয়েছে যেগুলি কলব থেকে কলবে হাসিল হয়, সেগুলি কোনো কিতাবে, আসমানি কিতাবে, কোরআনেও নেই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিসেও নেই।
এগুলি হচ্ছে তাদের চরম ভ্রষ্টতা, গুমরাই। তাই বলছে মহিলা তখন জানিল কিতাব সন্না, আর এই শাখা প্রশাখা গুলি সবগুলি কোরআন সন্ন্যার বাইরে নয়। কেউ মন গড়া কিছু বলবে যে এটা ইমানের শাখা, এটা চলবে। ফায়াল আল আবদি ইমতিসালু আওয়ামিরহা, সুতরাং একজন আল্লাহর বান্দার জন্য আবশ্যক হচ্ছে যে কোরআন সন্ন্যার যে নির্দেশাবলী বা হুকুম আকাম বিধি বিধান এসেছে, হুকুম আদেশ করো, সেগুলিকে মেনে চলবে, পালন করবে। যেগুলি থেকে নিষেধ করা হয়, যেসব কথা কাজ থেকে কোরআন সুন্নাই, সেগুলি থেকে বেঁচে থাকবে। তাসদিক আখবার ইহা, এবং যেসব সংবাদ এসেছে যে এই ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী বা অতীতের কোন সংবাদ, যেমন বিভিন্ন কাহিনীগুলো কোরআন সুন্নাই রয়েছে, সেগুলিকে বিশ্বাস করা, যেগুলি বিশ্বস্ত সূত্রে কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। ওয়াকাদ ইস্তাকমালা শাবাল ইমান, তাহলে সে ইমানের শাখা প্রশাখা গুলিকে পূর্ণ করবে। তাহলে আমাদের কি কি করতে হবে? যেগুলি করণীয় করতে হবে, যেগুলো বর্জনীয় ছাড়তে হবে, আর যেগুলি বিশ্বাসের বিষয়, ইমানের সেগুলিকে বিশ্বাস করতে হবে। যেসব সংবাদগুলি কোরআনে কারিমে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহে রয়েছে। মিন উমুরিল ইমান, আর যেগুলি গণনা ওলামারা পেশ করেছেন, সেগুলি ইমানের সাথে সম্পর্কীয় সবগুলি, এগুলি বাস্তব। কিন্তু ওয়ালাকিনাল কাত, তবে নিশ্চিতে কথা বলা যে বেয়ান হুয়া মুরাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস, এই হাদিসে যে হাদিসে বলা হয়েছে আল ইমান বিজমা সাবুনা শোবা, ইমানের 70 বেশি শাখা প্রশাখা রয়েছে, তার মানে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই এইগুলি কি উদ্দেশ্য করেছেন, যেগুলি এইভাবে গণনা করে ওলামারা 70 পৌঁছেছে। অর্থাৎ আলেমরা ভাষ্য লিখতে গিয়ে, হাদিসের সারহা করতে গিয়ে, ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে যে এক একটা করে গণনা পেশ করেছেন, যেগুলি আগামী সপ্তাহে দার্স ইনশাআল্লাহ আসবে, সেগুলি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য নিশ্চিত এটা বলা যাবে না, কারণ এগুলি তাদের পক্ষ থেকে ইজতিহাদি ভাষ্য, ইজতিহাদ, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয়। বিভিন্ন জায়গায় কোরআন হাদিসে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু সেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে গণনা করাননি কোন একটি হাদিসে যে ইমানের 70টি শাখা হচ্ছে এই 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 এই, এইভাবে গণনা করাননি। তো নিশ্চিত ভাবে বলা যে এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই হাদিস থেকে যেই ব্যাখ্যাগুলি ওলামারা করেছেন, ইহতাজু ইলা তাওকিফ, এতে দলিলের প্রয়োজন হয়েছে। আর এমন কোন দলিল না কোরআনে কারিমে আছে, না রাসূলুল্লাহ কোনো হাদিসে রয়েছে যে এইভাবে এক এক করে গণনা ওলামারা যে নিজের ইজতিহাদে করেছেন, সেগুলি নিশ্চিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে বলেছেন। যেমন আসলাম মুবাশশারা 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবায়ে কেরাম, তাদের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিস তিরমিজি। তো এই নামগুলি আমাদের জানা আছে, কিন্তু এই ইমানের শাখা প্রশাখার ক্ষেত্রে এটা হচ্ছে ইমানের শাখা, এটা হচ্ছে ইমানের শাখা, এটা হচ্ছে ইমানের শাখা, এগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক একটি করি সিরিয়াল হিসাবে প্রমাণিত নিশ্চিত এটা বলা যাবে না। তবে আলামাদের ইস্তিহাদ যে এই হাদিসে এইসব ভালো গুণগুলিকে, ভালো বৈশিষ্ট্যগুলিকে, যেগুলি সম্পর্ক আকিদার সাথে, যেগুলি সম্পর্ক ইবাদতের সাথে, যেগুলি সম্পর্ক হচ্ছে মানুষের আখলাক আমলের সাথে, সেগুলি হচ্ছে এই হাদিসের ব্যাখ্যা। এখানে আজকের আলোচনা শেষ হচ্ছে। ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।